প্রকৃতির চেরচেনা নিয়মে পৃথিবীর এই দড়াতলে হয়তো আমরা সবাই আসি, কিন্তু সবার জীবনটা একরকম হয়ে ওঠে না। প্রকৃতি তার নিজ হাতে আমাদের পার্থক্যের দেওয়াল তুলে দেয় অথবা ডিভাইডেড করে দেয়। এই এক জীবনে আমাদের চাওয়ার শেষ নেই, আমাদের চাওয়া অনেক। এটা থাকতে হবে, ওঠা থাকতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে জীবন আমাদের সাথে হর হামেশাই জুয়া খেলে। এর জন্য দায়ী অনেকাংশে আমরা নিজেরাই। আমরা যে স্বপ্নের জাল বুনি তার জন্য যে অমানবিক পরিশ্রম কিংবা রুটিনের চকে বেঁধে ফেলা নিজেকে অথবা গন্তব্যে পৌঁছার আগে না থেমে যাওয়ার অধম্য ইচ্ছাকে হয়তো আমরা সবসময় ধরে রাখতে পারি না। অনেক সময় এর পেছনে অনেক লজিকও রয়েছে। আমাদের প্রত্যেকের লাইফে কিছু না বলা কষ্ট থাকে। আমাদের এই চলার পথে আমাদের অনেক আপনজনকে হয়তো আমরা হারিয়ে ফেলি। যে মানুষ বা মানুষগুলি হয়তো আমাদের পৃথিবী ছিল, যার অনুপস্থিতিতে আপনার বা আমাদের দৈনন্দিন জীবন হয়ে যায় জীবন্ত লাশের জীবন। আবার এর সাথে আরেকটা বিষয় যোগ হয়, সেটা হলো যাদেরকে আপনি আত্মার আত্মীয় ভাবতেন, যাদেরকে আপনি আপনার স্পন্দন ভাবতেন, সেই মানুষগুলোর নতুন চেহারা যারা আপনার কষ্টের সময় দুঃসময়ে হাত ছেড়ে দেয়, সেই মানুষগুলোরও চেহারা আপনাকে দেখতে হয়। কারণ চেনা মানুষগুলোর অচেনা চেহারা সব থেকে ভয়ঙ্কর, যা আমরা হর হামেশাই জেনে থাকি। কিন্তু এত কিছুর পরেও আপনাকে বেছে তাকার তাগিদে আপনাকে উঠে দাঁড়াতে হবে, স্বপ্নের পেছনে ছুটতে হবে। আপনার এই অবহেলাকে, এই মানুষগুলোর অবহেলাকে শক্তিতে রূপান্তর করতে হবে। আর এটা করতে পারলে দেখবেন এই শক্তি আপনাকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয়। একসময় যারা আপনাকে অবহেলা করত, যারা আড়ালে আবডালে আপনার সমালোচনা নিয়ে ব্যস্ত থাকত, দেখবেন একদিন আপনার কাছে এই মানুষগুলোকে কত কত ছোট মনে হয়। আর এই কাজটি করতে পারলেই হবে আপনার প্রকৃত প্রতিশোধ। কিছু বলার চেয়ে করে দেখানো হচ্ছে সত্যিকারের স্মার্টনেস। আর সেই সব স্বপ্ন নিয়ে বিভোর থাকার চেষ্টা করুন, যেই স্বপ্ন আপনাকে দেরিতে ঘুমাতে সাহায্য করবে এবং বুড়ে ঘুম থেকে উঠতে সাহায্য করবে। এপিজে আবুল কালাম স্যার বলেছেন, সূর্যের মতো আলো চড়াতে চাইলে নিজেকে সূর্যের মতো পুড়তে হবে আগে। সুতরাং নিজেকে পুড়ুন, নিজেকে পরিবর্তন করুন, পরিবর্তন করুন। আমরা হয়তো আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু চাইলেই আমরা আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারবো। ইচ্ছে করলেই সম্ভব। ইচ্ছে এমন এক শক্তি যা পৃথিবীর সব কিছু হার মানতে বাধ্য। সুতরাং নিজেকে কখনোই মাফ করবেন না, নিজেকে নিজে শাস্তি দেন, নিজেকে নিজে প্রতিযোগী মনে করুন, আর নিজেকে নিজে ছাড়িয়ে যান প্রতিদিন প্রতি মুহূর্ত। তাহলে দেখবেন আগামীকাল পৃথিবীর বুক বেদ করে যে সূর্য উঁকি দিবে, সেই সূর্য পৃথিবীকে জানান দেবে আপনার অস্তিত্বের কথা। পৃথিবীতে আমরা বাঁচবই বা আর কই দিন? আমাদের অনেক আপনজনই কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে, আমরাও সেই পথেই চলব। কিন্তু চলার আগে এমন কিছু কাজ করে যাওয়া উচিত যেন কিছু মানুষের উদাহরণ হয়ে আপনি আমি থাকতে পারি। আর সেই কাজটি করার জন্য হলেও হাজারো মানুষের অবহেলা, আপনজনের শূন্যতা কিংবা অর্থের সীমাবদ্ধতাকে বুকের পাঁজরে ছাই চাপা দিয়ে হাসি মুখে মেঘে হাসি নিয়ে হলেও সবসময় বলতে শিখুন, এই তো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ।